সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, স্যার আমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারে সামারি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা অনেকেই সামারি সঠিকভাবে লিখতে পারি না, এই জন্য আমরা সামারিতে অনেক কম মার্ক পাই। তো স্যার, আপনি কি আমাদেরকে এমন একটা টেকনিক বলে দিতে পারেন যেটার মাধ্যমে আমরা খুবই সহজেই একটা সামারির ফরম্যাট দিয়ে সকল ধরনের সামারি লিখতে পারি? তো তোমাদের কথা চিন্তা করে আমি তোমাদের জন্য এমন একটা শর্ট টেকনিক বা ফরম্যাট নিয়ে আসলাম যেটার মাধ্যমে তোমরা সকল ধরনের সামারি লিখতে পারবা। তবে একটু বলে রাখি যে যেহেতু আমি বললাম যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হচ্ছে এই সামারি রাইটিংয়ের টেকনিকটা, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কী দেখা যায়, ব্যক্তি জীবনী অর্থাৎ কোনো ব্যক্তির জীবনী থেকে প্রশ্ন বেশি আসতে দেখা যায়। অর্থাৎ ব্যক্তি জীবনী সম্পর্কিত সকল ধরনের সামারি আমরা একটা ফরম্যাটের মাধ্যমে লিখে খুব সহজে কীভাবে এক পূর্ণ নম্বর পাওয়া যায় সেটা দেখা ট্রাই করবো ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের বেসিকটা জানতে হবে, সামারির বেসিকটা কী। দেখো, বেসিকটা হচ্ছে কি, একটা সামারির জন্য যে প্যাসেজটা তোমাদেরকে প্রোভাইড করা হবে সেই প্যাসেজের মূলত 1/3 অংশ লিখতে হবে। এটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবে, তো 1/3 অংশটা সিলেক্ট করা তোমাদের জন্য কষ্ট হয়ে যায়। যেমন যদি সহজ ভাষায় বলি, 9 লাইন থাকলে 3 লাইন লিখতে হবে, বা 150 ওয়ার্ডে থাকলে সেটাকে 50 ওয়ার্ডে লিখতে হবে। যাই হোক, আমরা এত ধরনের কনফ্লিক্টে না গিয়ে আমরা 5 লাইনে লিখব, 5 লাইন লেখাটাই সর্বোত্তম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সামারিটা লিখতে হবে সিম্পল সেন্টেন্সে এবং এক প্যারাগ্রাফে লিখতে হবে, মানে প্যারা প্যারা করে লেখা যাবে না, যে কোনো একটা প্যারাগ্রাফে লিখতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা, যেটা আমাদের সামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো প্রকার উদাহরণ দেওয়া যাবে না, উপমা ব্যবহার করা যাবে না এবং কোনো কিছুকে এলাবোরেট করা যাবে না, বিস্তারিত বর্ণনা করা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে প্যাসেজ থেকে কোনো লাইন হুবহু তুলে দেওয়া যাবে না। তো চলো, কীভাবে, এটা তো আমরা দেখলাম হচ্ছে বেসিক নলেজ ফর সামারি রাইটিং, কীভাবে একটা সামারি আমরা লিখতে পারি বেসিকের মাধ্যমে, যদি যে কোনো ধরনের সামারি যেটা পরীক্ষায় আসবে সেটা ব্যক্তিজীবনী হোক বা যে কোনো ধরনের হোক। তবে ব্যক্তিজীবনী সামারিগুলো একটা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা শেখার ট্রাই করবো, যেটার মাধ্যমে একটা সামারি শিখে আমরা সকল ধরনের সামারি লিখতে পারবো। একটা জিনিস মনে রাখবে তোমরা, যে যখন তোমরা কোনো সামারি খাতায় লিখবে কোনো ব্যক্তিজীবনী রিলেটেড, সর্বপ্রথম যে লাইনটা, সেই লাইনটা কিন্তু একটা শিক্ষকের চোখে সবচাইতে বেশি হাইলাইট হবে। সেই লাইনটা তুমি যত ব্যতিক্রমভাবে লিখতে পারবা, তোমার সেই সামারিতে মার্ক পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। একটু খেয়াল করো, আমরা একটা সামারি লিখব, আমি বলেছিলাম তোমাদেরকে 5 লাইন লিখতে, 5 লাইনের মধ্যে আমি তোমাদেরকে 3টা লাইন গুছিয়ে লিখে দিব, বাকি 2টা গুরুত্বপূর্ণ লাইন তোমরা প্যাসেজ থেকে লিখবা সাজিয়ে। তো কীভাবে লিখতে হবে চলো আমরা দেখি। তো প্রথম লাইনটা হবে, আমরা লিখব দ্য প্যাসেজ ইজ মেইনলি ফোকাসড অন, এই প্যাসেজটা মূলত কিসের উপর ভিত্তি করে, দ্য লাইফ স্প্যান, জীবনী অ্যান্ড ওয়ার্কস অফ, এবং কাজ, কার জীবন এবং কার কাজের উপর নির্ভর করে। দেখো এখানে লাল কালিদের যে অংশটা লেখা আছে, প্যাসেজে উল্লেখিত ব্যক্তির নাম, তার মানে তোমাদের প্যাসেজে যে ব্যক্তির নামটা দেওয়া আছে সেই নামটা লিখতে হবে। আচ্ছা, সেটা ধরো আব্রাহাম লিঙ্কন হতে পারে, নীল আর্মস্ট্রং হতে পারে, তাহলে আমরা লাইনটা এভাবে লিখবো, দ্য প্যাসেজ ইজ মেইনলি ফোকাসড অন দ্য লাইফ স্প্যান অ্যান্ড ওয়ার্কস অফ আব্রাহাম লিঙ্কন বা নীল আর্মস্ট্রং। ওকে, এরপরে আমরা লিখবো হচ্ছে তিনি যেই কাজের জন্য বিখ্যাত ছিলেন, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিজীবনী যাদেরই আসে তারা কোনো না কোনো কাজের জন্য বিখ্যাত ছিলেন, তো আমরা তার বিখ্যাত কাজ বা অ্যাচিভমেন্টটা আমরা লিখবো। এই লাইনটা আমরা দ্বিতীয় লাইনে লিখবো, হি ইজ অথবা ওয়াজ ফেমাস ইন হিজ লাইফ টাইম, যদি প্রেজেন্ট টেন্সে হয় ইজ আর পাস্ট টেন্সে হলে ওয়াজ, তিনি তার লাইফ টাইমে বিখ্যাত ছিলেন, যে কারণে বিখ্যাত ছিলেন, তোমাদেরকে ঠিক ওই পয়েন্টটা প্যাসেজ থেকে কুট করে লিখতে হবে এটার সাথে, এই লাইনটার সাথে মিক্স করে। হি ইজ ফেমাস ইন হিজ লাইফ টাইম ফরের পরে কী লিখবো, তিনি যে কারণে বিখ্যাত আমরা ওই পয়েন্টটা লিখবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো থার্ড ব্র্যাকেট শুরু হলো, এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা লাইন লিখেছি, দেখো, হি হ্যাড কন্ট্রিবিউটেড মোস্ট ইন হিজ রেসপেক্টিভ ফিল্ড, তিনি তার কার্যক্ষেত্রে বা তিনি তার ক্ষেত্রে অনেক বড় ধরনের অবদান রেখেছেন, অথবা বলছে যে প্যাসেজ থেকে 1 অথবা 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখতে হবে। এখন দেখো, আমরা কখন প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখবো আর কখন হি হ্যাড কন্ট্রিবিউটেড মোস্ট ইন হিজ রেসপেক্টিভ ফিল্ড এটা লিখবো। অনেক ক্ষেত্রে দেখা যায় প্যাসেজটা খুবই ছোট থাকে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইন সিলেক্ট করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই ধরনের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে যে হি হ্যাড কন্ট্রিবিউটেড মোস্ট ইন হিজ রেসপেক্টিভ ফিল্ড, এই লাইনটা লিখবো, আর প্যাসেজ থেকে আর 1টা গুরুত্বপূর্ণ লাইন আমরা এখানে তুলে দেবো। তবে হুবহু তুলে দিব না, লাইনটাকে একটু মডিফাই করে নিজের মতো করে গুছিয়ে লিখবো। আর যদি দেখো যে না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তখন এই যে প্যাসেজ থেকে 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে লিখতে হবে। তাহলে দেখো, এই যে গেল প্রথম লাইন, দ্য প্যাসেজ ইজ মেইনলি ফোকাসড অন দ্য লাইফ স্প্যান অ্যান্ড ওয়ার্কস অফ,
এই যে ব্যক্তি তার নাম, দ্বিতীয় লাইনটা কি গেল, হি ইজ ফেমাস ইন হিজ লাইফ টাইম ফর, যে কারণে বিখ্যাত, এটা লিখলাম। তৃতীয় পয়েন্টে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখলাম, আমাদের কিন্তু চারটা লাইন হয়ে গেল। আমাদের আর দরকার হচ্ছে একটা লাইন, একটা স্ট্যান্ডার্ড সামারির জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা লাস্ট লাইনটা কীভাবে লিখবো, দিস গ্রেট হিউম্যান, এই মহামানব বা মহান মানব, হ্যাড ইন্সপায়ার্ড আস থ্রু হিজ রিমার্কেবল ওয়ার্কস, তার স্মরণীয় কার্যক্রমের মাধ্যমে বা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আমাদের অনুপ্রাণিত করে গিয়েছেন, অ্যান্ড ব্রিথেড হিজ লাস্ট, মানে দেখবা যে প্যাসেজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে ডাইড ইন, মানে কত তারিখে মারা গিয়েছেন, তো ব্রিথেড হিজ লাস্ট মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে জাস্ট একটু জিনিসটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করা এই আর কি। তো ব্রিথেড হিজ লাস্ট ইন, তারপর এখানে ওই মৃত্যুর সাল লিখবা, অ্যাট মৃত্যুর স্থান লিখবা। একটা পয়েন্ট খেয়াল রাখবে, ব্রিথেড ইন লাস্টের নিচে দেখো আমি আন্ডারলাইন করছি, তার মানে এটাকেও পরিবর্তন করতে হবে কখন। যদি স্বাভাবিকভাবে মারা যায় তাহলে আমরা লিখবো ব্রিথেড হিজ লাস্ট, আর যদি অস্বাভাবিকভাবে মানে যদি অ্যাসাসিনেটেড হয়, মানে তিনি যদি গুপ্ত হত্যার শিকার হয়, অথবা তিনি যদি অ্যাক্সিডেন্টে মারা যান, তিনি যদি কোনো দুর্ঘটনায় মারা যান, তখন সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এইটা ছিল হচ্ছে মূলত একটা সামারি লেখার শর্ট টেকনিক। এখন আমরা চলো একটা প্র্যাকটিস করি। ধরো এই যে লেটস প্র্যাকটিস, এখানে আব্রাহাম লিঙ্কনের একটা প্যাসেজ দেওয়া আছে, মনে করো এই যে প্যাসেজটা দেওয়া আছে, হ্যাঁ এই প্যাসেজটার আমরা সামারি করবো। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আমি প্রথম লাইনটা পড়লাম, তোমরা টোটালটা পড়ে নিও। হ্যাঁ এখান থেকে আমি গুরুত্বপূর্ণ দু একটা লাইন বলে দেখো, আব্রাহাম লিঙ্কন হচ্ছে 16th প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন, গেটিসবার্গ অ্যাড্রেস, মানে গেটিসবার্গ অ্যাড্রেস বক্তব্য দেওয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। ওকে এরপরে তোমরা টোটালটা পরে গুরুত্বপূর্ণ লাইন বের করবে, আমি দুইটা লাইন দেখাই দিই। দেখো হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ইন 1861, 1861 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন। এরপরে 1863 সালে তিনি আমেরিকা থেকে স্লেভারি, মানে হচ্ছে দাসপ্রথা বিলুপ্ত করেন। ওকে তো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, আমি কয়েকটা দুইটা লাইন বললাম, এখন আমরা সামারি লেখা শুরু করি। প্রথম লাইনটা আমরা বলেছিলাম যে আমরা এই দেখো উত্তর, যে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে উত্তর। প্যাসেজ আমরা যে শর্ট টেকনিকটা পড়লাম ওই টেকনিকের মাধ্যমে দেখো আমরা একটা প্যাসেজ সলভ করে দেখেন। প্রথম লাইনটা আমরা কী বলছিলাম, দেখো প্রথম লাইনটা আমরা বলছিলাম দ্য প্যাসেজ ইজ মেইনলি ফোকাসড অন দ্য লাইফ স্প্যান অ্যান্ড ওয়ার্কস অফ ওই যে ওই ব্যক্তির নাম, তাহলে এই যে এখানে আমরা ওইটাই লিখছি, দ্য প্যাসেজ ইজ মেইনলি ফোকাসড অন দ্য লাইফ স্প্যান অ্যান্ড ওয়ার্কস অফ আব্রাহাম লিঙ্কন। দ্বিতীয় লাইনটা কী ছিল, তিনি কিসের জন্য ফেমাস, এই যে আমরা লিখলাম হচ্ছে হি ইজ ফেমাস ইন হিজ লাইফ টাইম ফর, কিসের জন্য যেন বিখ্যাত ছিলেন, এই যে দেখো ডেলিভারিং দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, এই যে এটা লিখলাম ডেলিভারিং দ্য গেটিসবার্গ অ্যাড্রেস ডিউরিং, এই যে এখানেও ছিল ডিউরিং আমেরিকান সিভিল ওয়ার, এখান থেকে আমরাও লিখলাম হচ্ছে ডিউরিং আমেরিকান সিভিল ওয়ার। এরপরে বলছিলাম যে এই যে দেখো তোমরা একটু যদি খেয়াল করো, এরপরে আমরা থার্ড ব্র্যাকেটে লিখছিলাম প্যাসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরতে হবে, এই যে আমরা দুইটা গুরুত্বপূর্ণ লাইন এখন লিখবো। দেখো ইন 1861 হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, আমি বলছিলাম যে কোনো লাইন হুবহু কপি করা যাবে না, এই জন্য দেখো আমরা লাইনটাকে একটু ঘুরিয়ে লিখলাম। লাইনটা ঘুরিয়ে লেখার একটা টেকনিক আছে, সবসময় প্রিপোজিশনের পর থেকে শুরু করে বাক্যের প্রথমে প্রিপোজিশনের থেকে পরের অংশটা লিখবে, এরপর বাক্যের শুরু থেকে শেষ অংশটা লিখবা, তাহলে এই লাইনটা হয়ে যাবে। এই যে দেখো ইন 1861 1861 সালে হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। এরপরে গুরুত্বপূর্ণ লাইনটা কী ছিল, ইন 1863 1863 সালে হি ব্যান্ড স্লেভারি ফ্রম হি ব্যান্ড স্লেভারি ফ্রম আমেরিকা, হয়ে গেল। অ্যান্ড দ্য ফাইনাল লাইন, দিস গ্রেট হিউম্যান হ্যাড ইন্সপায়ার্ড আস থ্রু হিজ রিমার্কেবল ওয়ার্ক, এই মহামানব তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করে গিয়েছেন, অ্যান্ড হি ওয়াজ অ্যাসাসিনেটেড। দেখো আমি বলছিলাম যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে আমরা লিখবো ব্রিথেড হিজ লাস্ট, কিন্তু দেখো এই যে আব্রাহাম লিঙ্কন কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে নাই, হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে গুপ্ত হত্যা করা হয়, ঠিক আছে, এই জন্য আমরা ওইটাই লিখছি ব্রিথেড হিজ লাস্ট, না লিখে কী লিখছি হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তারপরে হচ্ছে কত সালে মারা যায় এটা লিখছি এবং কোথায় মারা যায় অ্যাট ফোর্স থিয়েটার ওয়াশিংটন এটা লিখছি। তো এই ছিল হচ্ছে সামারি রাইটিং। তো এইভাবে আমরা যে কোনো একটা এই যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এইটা, হ্যাঁ শর্ট টেকনিক যেটা আমরা দেখতেছি, এই একটা টেকনিকের মাধ্যমে সকল ধরনের ব্যক্তি জীবনী রিলেটেড সামারি আমরা লিখতে পারবো। এবং তোমাদের জন্য স্যাটিসফ্যাকশনের বিষয় হচ্ছে যে এসসিতে তোমাদের ব্যক্তি জীবনী থেকে সামারি আসার সম্ভাবনা 99%। এখন পর্যন্ত তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করো দেখবা যে বেশিরভাগ যা এখন পর্যন্ত এসেছে সবগুলোই ব্যক্তি জীবনী রিলেটেড ছিল। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর হচ্ছে যারা বুঝতে পারো নাই তারা ভিডিওটা আরও এক থেকে দুইবার দেখবা, এরপরে যদি না বোঝো কমেন্টে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো শর্টস ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টাটা, গুড বাই।